নমস্কার, শুরু করছি অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা ভালো আছেন সবাই, আপনাদের জন্যই লাইভ করা আলোর দিশারি আমাদের অনুষ্ঠান। সুন্দর অনুষ্ঠান, মনোমুগ্ধকর অনুষ্ঠান, এত ভালো মানুষ, এত মনটা তার ভালো, নিষ্পা ফুলের মতো। আপনারা যারা কাছে এসেছেন তারা জানেন, চ্যানেলে সবাই তাকে খুব ভালোবাসেন, আমাদের সকলের প্রিয় তিনি। এবং অবশ্যই তিনি আজকেও স্টুডিওতে লাইভে উপস্থিত, এবং বিশিষ্ট একজন তন্ত্র সাধক, মাতৃ সাধক এবং দৈব ক্ষমতা সম্পন্ন একজন মানুষ, যিনি কিন্তু লাইভে আছেন। সুতরাং আপনার ডেটা টাইম অবাদ প্লেস অবাদ নিয়ে আসবেন লাইভে। আলোর দিশারি অনুষ্ঠান তারই অনুষ্ঠান। একটু আমরা অবাধ্য সন্তান বশীকরণ নিয়ে আজকে আলোচনা শুরু করি, কারণ সামনেই কাত্যায়নী পুজো, তার ভীষণ ব্যস্ততা। অনেক মানুষ তাকে মানে কাজ করাবেন বলে কিন্তু অনেক মানুষ বুকিং করে নিচ্ছেন। শুধু জানলেই তো হয় না, মনে হয় আমি সমস্যা থেকে কখন বের হয়ে আসব, এবং তার জন্যই তার হাতটা ধরা খুব দরকার। অনেক মানুষ তার বাড়িতে কেষ্টপুরে মন্দিরে আসেন, সোধপুর, কসবা, বর্ধমান, দুর্গাপুর, শ্রীরামপুর, বহরমপুর, বরানগর, তারাপীঠ, নানান দিকে তার চেম্বার ছুটে চলে আসেন মানুষ তার কাছে। তিনি উপস্থিত স্টুডিওতে, অনেক কথা হবে, আলোচনা হবে, আপনারাও ফোনে চলে আসবেন অবশ্যই উপস্থিত স্টুডিওতে। আমাদের আলোর দিশারি অনুষ্ঠান তারই অনুষ্ঠান, সিদ্ধেশ্বরানন্দ মহারাজ। মহারাজ নমস্কার। নমস্কার জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে আমরা অবাধ্য সন্তান নিয়ে কথা বলবো, যে সন্তানরা কথা শুনছে না, একদম একদম বাবা মায়ের কথা শুনছে না, একদম অবাধ্য হয়ে গেছে, পড়াশোনায় মন নেই, কাজকর্মে মন নেই, কাজে যাচ্ছে না, এবং বদ সঙ্গে পড়ে গেছে, তাদের কি করে আমরা ঘরমুখী করব। দেখো, আমাদের দুর্গা পুজো গেল, দীপাবলি গেল, জগদ্ধাত্রী গেল, ভালো ভালো যোগ গেল, পর পর পুজো সব গেল, এবার সামনে কি আছে এই তন্ত্রোক্ত কর্মের জন্য? সামনে কি ভালো দিন আছে আমাদের কিন্তু জানতে হবে। যেরকম সামনের 8 তারিখ এবং 9 তারিখ কাত্যায়নী দুর্গা পুজো, আচ্ছা, দেবী কাত্যায়নীর পুজো এই সময় হয়। এই কাত্যায়নী পুজোর সময় অবাধ্য সন্তান, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, এগুলো কিন্তু খুব ভালো প্রয়োগ করা যায়, ভালো সমস্যা সমাধান হয় বশীকরণের মাধ্যমে। আচ্ছা, বাবা মা নাজেহাল এক একজন অবাধ্য সন্তানকে নিয়ে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে দেখা যায়। আমার কাছে তো আসে, দামি দামি জিনিস চাই, এক্ষুনি চাই, এক্ষুনি দিতে হবে, না দিলে অশান্তি। হ্যাঁ, এমন কি তোমায় কি বলবো, আমার একদম পরিচিতর মধ্যে দিদার কাছ থেকে, দিদাকে মেরে ধরে জমি বিক্রি করিয়ে সে দালালির টাকাটাও নিয়েছে, প্লাস ব্রোকারির টাকাটা নিয়েছে, প্লাস আবার দিদার কাছ থেকেও টাকা নিয়েছে, নিয়ে বাইক কিনেছে। এটা অবাধ্য না? তাই তো, মানে এই যে জঘন্যতর অবস্থায় এবার সব হয়ে যাওয়ার পরে আমার কাছে এসে আমাকে জানাচ্ছে, এই যে জঘন্যতর অবস্থা, আবার একজন তো আবার এই বাইকে যে নেশা উঠেছে অনেকের, বাইক আর আইফোন, একদম নেশা উঠেছে, বাইক আইফোন, বাড়িঘর বিক্রি করে, তাদের দুটো জমি, একটাতে থাকে আর একটাতে এমনি বাড়িঘর, সেটা বিক্রি করে বাইক কিনেছে। কি অবস্থা এই যে এই সন্তানগুলোর পিতা মাতার কি অবস্থা হয় তাহলে তুমি বোঝো কি অবস্থা হয়। এদের ঠিক করতে হবে, ঠিক হয় না বলে দেখো কিছু হয় না, তন্ত্রে অসম্ভব বলে কিছু নেই, তন্ত্রে সব সম্ভব, সব কিছু সম্ভব তন্ত্রের মধ্যে। তন্ত্রের এই কাত্যায়নী দেবীর কৃপায় এই কাজগুলো কিন্তু খুব ভালো হয়। তা বলে কি শুধু এইগুলো হয় না, যেমন অবাধ্য সন্তান, পড়াশোনা, জায়গা ভালো না, তারপরে হচ্ছে এইদিকে প্রেমিক প্রেমিকার মিল হচ্ছে না, দাম্পত্য কলহ, এগুলো যেমন ভালো কাজ করবে, তার সাথে সাথে কিন্তু আরও একটা আছে যে কাজকর্মের বাধা, চাকরি পাচ্ছে না, শত্রুর সমস্যা, মামলা মকদ্দমা, এই দুটো দিন কিন্তু এগুলো প্রত্যেকটা কাজই কিন্তু করা হবে। মহারাজ, একটা ফোন এসে গেছে, ফোনটা নিয়ে নিই। অনেক মানুষ মহারাজের ফোনের অপেক্ষায় থাকেন, লাইভ প্রোগ্রাম কখন হবে, ফোন নেব এবং মূল্যবান আলোচনাগুলো শুনবো। মহারাজ আছেন, শ্রীদীপ্তেশ্বরানন্দ মহারাজ, আলোর দিশারি অনুষ্ঠানে সোনার বাংলায়। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ চলছে, পরে আবার প্রোগ্রামগুলো থাকবে ও ফেসবুক ইউটিউবে সোনার বাংলায়। স্মার্টফোন যাদেরই ঘরে ঘরে আছে দেখে নিতে পারবেন আবার, আর আমাদের প্রতিদিন তো লাইভ থাকছেই। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনাকে হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে কার জন্য জানবেন?
নিজের সম্পর্কে। আচ্ছা একটু নামটা বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। নাম আমার প্রীতম বিশ্বাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে সকাল 11:28। 1991 সকাল 11:28 নদিয়ার জন্ম, তাই তো? আচ্ছা, কি প্রশ্ন আপনার? কর্মের জায়গাটা। আচ্ছা, হ্যাঁ, ভালো থাকবে। দেখো, প্রথমত তোমার সবকিছুতে কিন্তু খুব লেটে হয়, কর্মে বাধা, আর শারীরিক দিকটাও কিন্তু ঠিক থাকে না, হ্যাঁ কি না? হ্যাঁ, তোমার শনির প্রতিকার করতে হবে। শনির জন্যই কিন্তু এগুলো হচ্ছে? একদম, শনি রাহুর যোগ সৃষ্টি হয়েছে, তোমাকে শনির প্রতিকার করতে হবে। তার মধ্যে শনি বক্রী হয়ে গেছে, হ্যাঁ, আর এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, ভালো মন্দ মিশিয়ে থাকবে, যে ভয়ঙ্কর খুব একটা সময় খারাপ যাবে তা না, কিন্তু ভালো মন্দ মিশিয়েই থাকবে, বুঝলে? আর তোমার বাস্তুটাকে আগে ঠিক করো। একদম, বাস্তুটাকে ঠিক করো এবং শনির প্রতিকার করো, এবং তোমার জীবনে যেটা হচ্ছে সুখটা কিন্তু, সুখ ভোগ এটা কিন্তু আসছে না। তুমি রোজগার করে যাচ্ছ, খেটে যাচ্ছ, সব করছো, কিন্তু তুমি ভোগ করতে পারছো না। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে না। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু হচ্ছে, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কি সুন্দর বিচার। তোমার এই জায়গাটাকে বাবা ঠিক করতে হবে। আর বলছি বড়, আর চাকরি কি হবে? আর সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। শনি রাহুর জন্যই সব আটকে আছে। চাকরির যে তোমার হবে না এটা আমি বলবো না, চাকরির জায়গাটা ঠিক আছে, কিন্তু তুমি আগে শনির প্রতিকারটা করো, গ্রহের প্রতিকার করতে হবে, একটু প্রতিকারটা করে নাও, ভালো থাকবে। ধন্যবাদ ফোন করার জন্য। সবার জন্য লাল বক্সের নম্বরও খোলা, অনুষ্ঠানের পর যোগাযোগ করে নেবেন, বুকিং করে নেবেন, কাছে আসবেন, মহারাজ সুন্দরভাবে তন্ত্রের প্রতিকার প্রস্তুত করে দেন, দৈব প্রতিকার। আর অবশ্যই আপনারা আজকে শুনছেন কিন্তু অবাধ্য সন্তান নিয়ে যেসব বাবা মা ভীষণভাবে চিন্তায় পড়ে গেছেন, দামি দামি জিনিস চাইছে, ডিমান্ড করছে, না দিলেই ঘরে অশান্তি, ভাঙচুর, এগুলো কাহাতক সহ্য করবেন? আর মারধর, বকাঝকা আর এখন চলে না, এখন দরকার দৈব প্রতিকারে মাথা ঠান্ডা রাখা। দেখো, হ্যাঁ একদম, আবার দেখো সবসময় যে সব বয়সে কিন্তু বাবা মানে ছেলে মেয়েকে বুকে কিন্তু শাসন করে চলে না, ঠিক, সব বয়সে সেটা চলে না, যেই বয়সে যেটা সেই বয়সে সেটা করতে হবে। এই 16 বছরের পর থেকে আর তাড়া দিলে হবে না, বকলে হবে না, তখন বন্ধুর মতন মিশতে হবে, কিন্তু ক্রিয়ার দ্বারাই 100% কিন্তু কাজ হয়। ক্রিয়াকর্ম, সঠিক প্রতিকার, সেটাই তো দরকার। আগে বিচার, গণনা, তারপর কিন্তু সঠিকভাবে ক্রিয়াকর্ম করাতে হবে। সামনে কাত্যায়নী পুজো, বার বার বলছি, মহারাজের কাছে কিন্তু অনেক বুকিং আসছে, যারা কাজ করাবেন এই অবাধ্য সন্তান, যারা খারাপ রেজাল্ট করছে, পড়ছে না, একদম রেজাল্ট পাচ্ছেন না ঠিক মতো, কেউ পড়েও রেজাল্ট পায় না, কেউ আবার না পড়েও তো খারাপ রেজাল্ট হবেই, ফেল করছে, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ, এই যোগে ক্রিয়াকর্ম করান। অবাধ্য সন্তান পড়াশোনা করছে না, স্কুল যেতে চায় না, কলেজে বা ইউনিভার্সিটি বা চাকরির পরীক্ষায় অসফল হচ্ছেন, পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এটা সুবর্ণ সুযোগ, তাই তো মহারাজ? একদম, কাত্যায়নী পুজোর যোগটাকে আপনারা কাজে লাগান। সবাই ফোন করবেন 9051040564 আর 9051620294 5। লাইভ প্রোগ্রাম চলছে, ফোনও এসে গেছে, দেখে নি, প্রচুর ফোন আসছে, পরেও আপনারা রেড বক্সের নাম্বারে ফোনও করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে আছেন? একটু জোরে বলুন। আচ্ছা বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। ২৪/১২/1996 সকাল ১১:৪০ সকাল ১১:৪০ কলকাতায়। বলুন কি প্রশ্ন?
আচ্ছা, চাকরি আর বিয়ের জায়গাটা নিয়ে প্রশ্ন। বিয়ে হয়ে গেছে? না। আচ্ছা, বিয়েটা কেমন হবে বলে দেবেন। শ্রীদীপ শরণানন্দ মহারাজ আছেন আলোর দিশারি অনুষ্ঠানে, চেম্বার কেষ্টপুর কলকাতায় নিজ গৃহ মন্দির। অনেক মানুষ আসেন এবং বেহালায় সোদপুর, বর্ধমান, দুর্গাপুর, শ্রীরামপুর, বরানগর, তারাপীঠ, মহরমপুরে পাবেন সব রকম সমস্যার সঠিক বিচার, সঠিক প্রতিকার মহারাজ দিয়ে আসছেন। অনেক বছর ধরে প্রোগ্রাম করছেন, কাজ করছেন, আপনাদের সমস্যার সমাধান করছেন। হ্যাঁ, কি বিষয় জানতে চাইছো? চাকরি আর বিয়ে। বিয়ে তো হয়নি। বিয়েটা হয়নি তো এখনো? আচ্ছা, তুমি মঙ্গলের প্রতিকার করো, বিয়ে একদম করে তুমি বিয়ে করবে না। মঙ্গলের প্রতিকার করতে হবে কর্মক্ষেত্রে বাধা, তোমার সাধু সর্প এবং অঙ্গারক যোগ, এই দুটো যোগের প্রতিকার কিন্তু করতে হবে। তার সাথে তোমার কেমুদ্রম যোগ, একাধিক যোগ কিন্তু তোমার কুণ্ডলিতে হয়ে রয়েছে, যেখানে তোমার ভাগ্যের জোরে তোমাকে বেরোতে হবে, কিন্তু ভাগ্য কতটা সাথ দিচ্ছে তোমার সেটা দেখতে হবে। শরীর কেমন থাকে? মহামৃত্যুঞ্জয় কবচ এবং ডাক্তারি চিকিৎসা দুটোই করতে হবে। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করো এবং অঙ্গারক যোগ এবং সাধু সর্প যোগ আর কেমুদ্রম যোগ, এই যোগ গুলো হয়ে রয়েছে তোমাকে সর্বদিক থেকে হতাশা, সর্বদিক থেকে ব্যর্থ, এইটা এই জায়গাটা কিন্তু এনে দেবে। এই রকম পরিস্থিতিতে আছো কি না আগে বলো। কিন্তু জেদ আছে, কিন্তু তোমার বেশ জেদ আছে, খুব জেদও আছে। কিন্তু না না, জেদ থাকবে, কিন্তু জেদ থাকলেও কিন্তু সে কাজটা হচ্ছে না। জেদ করেও কিন্তু তুমি এক্সামও দিচ্ছি, মানে মুখের সামনে যে কেটে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো হবে ছকে, তো ওটাই মহারাজ দেখে বললেন। বিয়ের জন্য মঙ্গল প্রতিকার, মঙ্গল দোষের প্রতিকার করে বিয়ে করবেন, দুমদাম বিয়ে করবেন না। আর কাজের জায়গায় বাধাটাও কাটাতে হবে, আর শরীরটাকে গার্ড দিতে হবে, মহামৃত্যুঞ্জয় নিতেই হবে বলে দিলেন। দেখো, তুমি আগে অঙ্গারক যোগ কাটাও, তারপরে আমি বাকি আবার আমাকে দেখা করবে। হ্যাঁ, অঙ্গারক যোগ না কাটালে খুব লেটে গিয়ে সব হবে, অঙ্গারক যোগটা আগে কাটাও। দুর্গাপুর থেকে কার জন্য বলুন? ছেলের নাম, বয়স, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। ১৩ মে ২০১১। আচ্ছা, কি নাম? বিশ্বজিৎ সেন। ২০১১ মানে এখন তো ১৩ বছর, ১৩+। আর টাইমটা বলুন, কটার সময় জন্মেছে? ২:১২। দুর্গাপুরেই জন্ম? দুর্গাপুরেই কি জন্ম ওর? আসানসোলে জন্ম। বলুন কি জানতে চাই, কি প্রশ্ন, কি জানবেন? এখন কোন ক্লাস? ৭। পড়াশোনায় খুব একটা মন নেই, খুব চঞ্চল, অমনোযোগী পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ কি না? তাহলে আচ্ছা বিচার দেখো, এখনো কি কোনোভাবে কোনো ক্লাস গ্যাপ কো গেছে, কোনো ইয়ার লস হয়েছে, বছর নষ্ট হয়েছে, মানে ফেল টেল করেছে নাকি? মানে কোন রকম পাস করছে, তাই তো? ওর কিন্তু এই যোগটাও আছে, দেখুন ইয়ার লস কিন্তু আছে, মানে কখনো দুম করে ফেল করতে পারে। এর এই ওর কিন্তু প্রতিকার ভীষণ ভাবে দরকার, নীল সরস্বতী কবজ, এবং ওর যেটা প্রয়োজন ওর হচ্ছে আপনি একটা আপনার এই বৃহস্পতির প্রতিকার করতে হবে এবং মাতঙ্গী করতে হবে। না করলে কিন্তু ভীষণই সমস্যা।
আপনি কিন্তু এটা ফেলে রাখবেন না, রেড বক্সের নাম্বার, লাল বক্সে টিভিতে নাম্বার রয়েছে, ওই নাম্বারে অনুষ্ঠানের পরে একটু কথা বলুন, নীল সরস্বতী আর মাতঙ্গী করাতেই হবে। তারপরে হচ্ছে ওর ভবিষ্যতে যদি বলতে বলতে চান তাহলে ওর যে ব্যাপারটা হবে সব কিন্তু কষ্ট করে করতে হবে, স্ট্রাগলের সাথে, বাধা প্রতিবন্ধকতা জীবনে কিন্তু প্রচুর, একদম বাধা, বাধা বিঘ্ন লেগেই আছে, বাধা সৃষ্টি হচ্ছে, কিন্তু ছোট বলে অতটা বুঝবেন না, যখন বড় হতে থাকবে তখন কিন্তু এগুলো দেখবেন, শত্রু বৃদ্ধি হবে, ভীষণ ভাবে শত্রু চারিদিকে ছেয়ে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু ওর আছে। ঠিক করে দিন ইমিডিয়েট, বর্ধমানেই আছেন মহারাজ, রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমানেই মহারাজ আছেন চেম্বারেও। আচ্ছা বলুন, কসবা মনসা মন্দির বর্ধমানে মহারাজকে নিয়মিত পান করেন, কার জন্য জানবেন, কার জন্য? ছেলের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়? 20/8/98। সময়? কটায়? সকাল না রাত? রাত 11:25 কলকাতা। প্রচুর ফোন আসছে, যারা না পাবেন রেড বক্সের নম্বরে। কি বিষয়ে জানতে চাই? কি জানবেন বলুন বাবা? ডেভেলপ নেই, গ্রহণ যোগ হয়ে রয়েছে, কি করে ডেভেলপ হবে? এখানে এই ক্ষেত্রে কিন্তু ওর গ্রহণ দোষ হয়ে গেছে, রাশি সাপেক্ষে মঙ্গলিক সেটার ক্ষেত্রেও, সেটা ছাড়াও ওর কিন্তু গ্রহণ দোষ হয়ে রয়েছে, এবং আয়ের ক্ষেত্রে বাধা, ওকে সব আর একাধিক গ্রহ বক্রী, ও কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, ডিসিশন নিতে পারে না, সঠিক ডিসিশন কিন্তু নিতে পারে না, হ্যাঁ কি না? সব হ্যাঁ, সব মিলে গেল। এবং ওর বন্ধু সঙ্গটাও ঠিক নয়, খুব ভীষণ বন্ধু থাকবে তা নয়, কিন্তু যদিও বন্ধু হয়ে যায় সেখান থেকে কিন্তু ওকে বেঁচে থাকতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আগে গ্রহণ দোষের ক্রিয়াটা করে নিন, ছেলে কিন্তু উন্নতি আছে। হ্যাঁ, গোচরে তো ধাইয়া চলছে, ধাইয়া চলছে, এই জন্যই নানান বাধা বিঘ্ন বিপদ আপদ লেগেই আছে। হ্যাঁ, আপনি পরে যোগাযোগ করুন, আবার ডিটেইলস আমি বলে দেব, বলে দেবেন সব, রেড বক্সের নম্বরে কথা বলবেন অনুষ্ঠানের পর। বাবা মারা সিরিয়াস হয়ে যান, বাবা মারা কিন্তু ঠিকঠাক মতো কাজ করান, তন্ত্রের প্রতিকার নিয়ে নিন, লাল বক্সের নম্বরে সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? চাকদা থেকে। কার জন্য জানবেন? আচ্ছা, নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। নাম হচ্ছে অভিরূপ ব্যানার্জি। জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 21/10/97। 21/10/97, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর বেলা 2:40, চাকদায় জন্ম? হ্যাঁ। আচ্ছা বলুন, কি প্রশ্ন? ওষুধের দিকে নাকি কোন হসপিটালে ওষুধের লাইনে? আপনি কি বিয়ে হয়েছে? বিয়ে কি হয়েছে? বিয়ে হয়েছে মহারাজ জিজ্ঞেস করছেন। শুনুন, এখন বিয়ের যোগ নেই, আর যদি আপনি বিয়ে করেন আগে সপ্তম ভাবের প্রতিকার করে তারপরে করবেন, আপনার কিন্তু সেপারেশন যোগ আছে বিয়ের ক্ষেত্রে, এবং শরীর স্বাস্থ্যের দিকটা দেখবেন, খেয়াল করবেন, পেট, পেটের দিক, বুকের ব্যথা, পেটের যন্ত্রণা, পেটের রোগ, এইগুলোকে খেয়াল করবেন, এবং আপনি যতই কাজ করুন আপনি কিন্তু মানুষের প্রিয় হন না, প্রয়োজনে আপনাকে খুঁজবে, তারপরে আর খুঁজবে না।
আর আরেকটা চারিদিক থেকে হতাশ হয়ে বসে থাকেন, এরমই হচ্ছে তাই তো, এবং কাজকর্মের দিকে ডেভেলপমেন্ট কিন্তু নেই, আপনার কোনো উন্নতি নেই, একঘেয়েমি করে জীবন চলছে। হ্যাঁ, আপনি দুর্গা সপ্তশতী প্রয়োগ করুন এবং মাতঙ্গী কবচ ধারণ করুন এবং লগ্নকে পাওয়ার দিন। হ্যাঁ, শনির প্রতিকার আপনার বিশেষভাবে দরকার। আচ্ছা, ভালো থাকবেন। সমস্যাগুলো একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করে নিন। এগুলো হচ্ছে সমস্যাগুলো, ভালো তো অবশ্যই আছে, সবসময় জানবেন খারাপ কুণ্ডলী ভালো করে দেওয়া যায়, তার প্রতিকার চাই। খারাপ কুণ্ডলী ভালো করে দেওয়া যায়, কুণ্ডলী খারাপ বলে কিছু হয় না, খারাপ বলে কিছু হয় না, কুণ্ডলী ভালো আছে, শুধু গ্রহগত। আমরা এই যে গ্রহ, গ্রহরূপী জনার্দন আমরা বলি, জনার্দন কার নাম? নারায়ণের নাম, শ্রী বিষ্ণুর নাম, গ্রহরূপী জনার্দন। অর্থাৎ আমাদের কর্ম ফল অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী উনি ফল প্রদান করে গ্রহ, উনি গ্রহরূপ ধরে আমাদের বারোটা রাশিতে তিনি অবস্থান করছে গ্রহ অবতার হয়ে। এবং আমাদের গত জন্ম যে ফল, গত জন্মকৃত যে কর্মফল, সেই কর্মফল উনি প্রদান করছেন। এবং কখনো ভাববেন না কুণ্ডলী খারাপ, কুণ্ডলী খারাপ বলে কিছু হয় না। আপনি প্রতিকার করুন, যদি প্রতিকার না করতে পারেন সারাদিন ঠাকুরের নাম জপ করুন, ঠাকুরের প্রতি নিজেকে সমর্পণ করে দিন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে ভক্তি মার্গে থাকতে হবে, সৎপথে থাকতে হবে, কারণ জানবেন গ্রহ আপনাকে যে বিড়ম্বনায় ফেলছে সেটা আপনি নিজে তৈরি করেছেন, গ্রহ তৈরি করেনি, সেটা আপনি নিজে তৈরি করেছেন, তাই গ্রহ আপনাকে তৈরি করাচ্ছে। একদম কারেক্ট, মূল্যবান দামি কথা বলেন মহারাজ। ভালো গ্রহ, ভালো কুণ্ডলী যেমন বাজে করে দেয়, তেমন খারাপ কুণ্ডলীও ভালো করে দেওয়া যায় প্রতিকারের দ্বারা, প্রয়োগের দ্বারা। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কুণ্ডলী খারাপ কি আছে, এই ভালো কি আছে, অনেক ভালো যোগ আছে, আপনাকে শুধু খারাপটা বলে গেলাম, খারাপটাকে ঠিক করলে আরো ভালো। আর যদি আপনি ভালোটা জানতে চান তাহলে বলবো আমার মন্দিরে আসুন, বর্ধমানের কাছে বসুন, আমি আশীর্বাদ দিচ্ছি, যান মাকে ভরসা রাখুন, ভালো হয়ে যাবে। সবার আগে মনে ভরসাটা আনুন, বিশ্বাসটা আনুন, তাহলে দেখবেন সব ভালো, মন ভালো হলে সব ভালো থাকবে, ভালো থাকবে। বর্ধমানেই মহারাজের মন্দির আছে, আসবেন। লাল বক্সে নাম্বারগুলো লিখে নিন, সবাই কথা বলবেন, ফেসবুক ইউটিউব লাইভও হচ্ছে, সোনার বাংলা ফেসবুক ইউটিউবে, প্রোগ্রামটা আবার থেকেও যাবে, আপনারা দেখতে পাবেন খুললেই মহারাজের প্রোগ্রামটা। কে আছেন এবার বলুন, হ্যালো, হ্যালো, হ্যালো। অনেক মানুষ ট্রাই করছেন কিন্তু ধাপে ধাপে সবাই শুধু বলবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। মহারাজ আছেন আপনাদেরই জন্য, আপনারা কিন্তু কথা বলতে পারবেন। অনেক মানুষ রেড বক্সের নাম্বারটাও আমি বলবো, অনুরোধ করবো, লিখে রাখুন। কে আছেন বলুন, হ্যালো, হ্যালো, না পরের জনকে নিয়ে নিই। কে আছেন বলুন, হ্যালো, সব ফোন ঢুকে যাচ্ছে একসাথে, মানে অনুষ্ঠান শেষে দেখবো 150টা মিস কল, এত মানুষ ট্রাই করছেন, একটু কথা বলতে হবে চটপট। কে আছেন, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? কলকাতা কোথায়, চটপট বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন মহারাজকে। পয়লা নভেম্বর, এক তারিখ নভেম্বরের 2006। আচ্ছা, সময় বলুন। সকাল 6:34 কলকাতায় জন্ম তো? পড়াশোনা
ওকে ইমিডিয়েটলি ওকে মুক্ত পড়ান এবং বন্ধুর কাছ থেকে বাঁচিয়ে রাখুন, স্কুলে নিজে দিতে যান, নিয়ে আসুন একজন বন্ধু, বন্ধু সংস্পর্গ বাজে, বন্ধু ভাগ্যর বাজে কিন্তু, এবং অ্যালার্ট হয়ে যান, এবং মহিলা শিক্ষিকা শিক্ষিকার কাছে পড়াশোনা করান। হ্যাঁ, ও মহিলাদের কাছে পড়াবেন, মানে কোনো পুরুষ শিক্ষকের কাছে পড়াবেন না, এগুলো ছকে আছে বলেই মহারাজ বলছেন, অ্যালার্ট করছেন আপনাকে। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকতে হবে। আর এই জায়গাগুলো অ্যালার্ট করে দিলেন জন্মছক দেখে। এবার রেড বক্সের নাম্বার খোলা, কথা বলুন 9051040564 আর 9051620295। নিয়মিত প্রতিনিয়ত অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান দেখবেন লাইভ শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের, আর বর্ধমান চেম্বার সোদপুর, আচ্ছা এছাড়া কেষ্টপুরে নিজ গৃহ, আর দুর্গাপুর, শ্রীরামপুর, বহরমপুর, বরানগর, তারাপীঠের চেম্বার আছে। কাত্তায়নী পুজো সামনে, যোগাযোগ করুন অবাধ্য সন্তান নিয়ে যারা নাজেহাল। ভালো থাকুন, শেষ করলাম, আবার দেখা হবে।